হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের বাগানটাকে সুন্দর করে সাজিয়ে তুলছো ফুল ফল সবজির গাছ দিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি ছোট জারুল গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। যদিও আমি ফুরুস বা ছোট জারুল ফুল গাছের পরিচর্যার ভিডিও অলরেডি 1 বছর আগে আপলোড করে রেখেছি, আর যারা তোমরা দেখোনি তাদের জন্য আমি আমার ডিসক্রিপশান বক্সে আগের যে বছরের গাছটার যে ভিডিও কেয়ার, সেটা আমি এই ডিসক্রিপশান বক্সে লিঙ্কে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সেখানে যেই রকমভাবে আমি পরিচর্যা করেছি ওটা একভাবে করেছিলাম, আর আজকে যেভাবে গাছটাকে আমি তৈরি করে তুলেছি এতদিনে, সেটার পরিচর্যাটা আমি একটু অন্যভাবে করেছি, যেটা আমি শুরু করেছি ফেব্রুয়ারি মার্চ থেকে, যখন গাছটার মানে সিজন এসছে। তো ফুরুস গাছের যেটা হচ্ছে যে সময় সে রেস্ট পিরিয়ড, সেটা হচ্ছে উইন্টার সিজন। উইন্টার সিজনে ফুরুস গাছটা একদম, গাছের যে পাতা থাকে সে পাতা একদমই গাছে থাকে না, সব ঝরে পড়ে যায়, দেখে মনে হয় গাছটাকে একদম মারা যাবে এরকম একটা কন্ডিশনে আসে, কন্ডিশন মানে তার দেখা দেয় তার চেহারার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই মানে তার ওটা ক্যারেক্টারিস্টিক্স। গাছ কিন্তু মারা যায় না, গাছকে নিয়মিতভাবে তোমরা প্রয়োজন মতো জল দেবে, যখন আবার সিজন আসবে তখন সে আস্তে আস্তে তার সজীব হয়ে উঠবে, গাছের ডালে পাতা ফিরে আসবে, এই সমস্ত হয়ে থাকে। তো ফেব্রুয়ারি মাস থেকে যে পরিচর্যাগুলো আমি করে এসেছি, আজকে আমি সেই কেয়ারটা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে যখন ফেব্রুয়ারি মাস আসে ফ্রেন্ডস, আমি গাছটাকে রিপোর্ট করি নতুনভাবে, আর তার সঙ্গে কিছু খাবার অ্যাড করি। সেই যে খাবারগুলো আমি অ্যাড করি সেই খাবারগুলোর কথাও তোমাদেরকে বলবো, যেটা কি না আমি এর আগে ভিডিওতে ছেড়েছি। কিছু কিছু অন্য গাছেও সেম খাবারগুলো আমি দিয়েছি, যেমন রিপোর্ট থেকে ফুল ধরা পর্যন্ত যেটা হচ্ছে জবার কেয়ার, সেই ভিডিওটাই তোমরা দেখতে পাবে। আবার আরেকটা যেটা ভিডিও আছে, হাউ টু কেয়ার অ্যান্ড গ্রো আরবিয়ান জাসমিন অ্যান্ড জাসমিন ফ্লাওয়ার প্লান্ট ইজিলি ইন ইওর গার্ডেন, এই দুটো ভিডিওতে যেই খাবারগুলোর কথা আমি আলোচনা করেছি সেম খাবার আমি ফুরুস গাছে দিয়েছি। তো ফেব্রুয়ারি মাসে প্রথম কাজ যেটা ফুরুস গাছের, সেটা হচ্ছে যেটা আমি রিপোর্ট করেছি গাছটাকে প্রথমে, তারপরে তার যে ব্রাঞ্চ আছে সেগুলোকে প্রুনিং করেছি। গাছ 1 বছরের পুরনো গাছ যেহেতু, তাই হার্ড প্রুনিং করিনি, সফট প্রুনিং করেছি, মানে ছোটো 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 প্রুনিং করেছি। তারপরে যেটা করেছি ফ্রেন্ডস, রিপোর্ট করেছি যেটা, যেটা হচ্ছে সমপরিমাণ বালি মাটি আর কম্পোস্ট দিয়ে রিপোর্ট করেছি, কারণ এই গাছে একটু মাটির ভাগটা, যেরকম জবা গাছে একটু মাটির ভাগটা বেশি দিতে হয়, এই গাছেও একটু মাটির ভাগটা বেশি দিতে হয়। যেহেতু আমরা টবে করি তাই আমাদেরকে মাটিটা, মাটির ভাগ একটু বেশি দেওয়া যাবে, সমপরিমাণের থেকে একটু মাটির ভাগটা বেশি দেওয়া যাবে, কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। এই কারণে যদি জল নিকাশি ব্যবস্থাটা ঠিক মতো না হয়, জলটাকে বেশি হোল্ড করে রাখে, তাহলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মাটির যে পরিমাণটা বাকি কম্পোস্ট এবং বালির থেকে একটু পরিমাণে বেশি দিই এইসব গাছের ক্ষেত্রে। নেক্সট যেটা করেছি, রিপোর্ট করার 10 দিন পরে আমি গাছটাকে খাবার দিই। গাছটাকে যে খাবারগুলো আমি দিয়েছি সেই খাবারগুলো আমি ডিসকাস করে দেব। তাও তোমরা যদি মনে করো যে রিপোর্ট থেকে ফুল ধরা পর্যন্ত একটা ভিডিও আমি আপলোড করেছি সেখানে, আর হাউ টু কেয়ার অ্যান্ড গ্রো আরবিয়ান জাসমিন অ্যান্ড জাসমিন ফ্লাওয়ার প্লান্ট ইজিলি ইন ইওর গার্ডেন, এই দুটো ভিডিওতে যে খাবারগুলো আমি সেই গাছগুলোকে দিয়েছি সেই সেম খাবার আমি এই ফুরুস গাছটাকে দিই। তা সত্ত্বেও আমি আবার তোমাদেরকে বলে দেব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যেমন যে খাবারটা দিই সেখানে আমি ভার্মি কম্পোস্ট অ্যাড করেছি, সাথে এমওপি দিয়েছি, শিংকুচি দিয়েছি, খুরকুচি দিয়েছি, বোন মিল, ফসফেট, নিমখোল, ডিএপি এবং সর্ষে খোল, এই কটা কে ভালোভাবে মিক্স করে সেখান থেকে 1 মুঠো আমি গাছে দিই। গাছে যখন দিই তখন ফ্রেন্ড সবসময় খেয়াল রাখতে হবে, একদম গাছের গোড়ায় খাবারটা দিলে চলবে না, টবের যে রিম আছে রিমের চারপাশটাকে একটু ভালো করে ঘুরে নিতে হবে,
খুঁড়ে নিয়ে মাটিটা ওখান থেকে হালকা করে বার করে নিয়ে রিমের ধার ধার দিয়ে খাবারটাকে দিতে হবে। দেওয়ার পরে তার মাটি দিয়ে আবার চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে। তো তোমরা যারা, তোমাদের হাতের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে, যদি গোবর সার থাকে, তোমরা 1 বছরের পুরনো গোবর সারও দিতে পারো, একটুখানি গুঁড়ো করে নেবে গোবর সারটাকে। আর যদি গোট পিলেটস, যেটা ছাগলের অ্যাকচুয়ালি লাদি বলে, সেইটাকেও তোমরা মোটামুটি 6 মাসের পুরনো ড্রাই যাতে হয় সেটাকেও একটুখানি গুঁড়ো করে তোমরা মাটির সাথে, মানে এই খাবারটার সাথে মিক্স করে দিতে পারো। আর যে পরিমাণটা, পরিমাণটা হচ্ছে তোমরা, আমি যেহেতু আমার কাছে বারবারই বলবো, যেটা এসওপি ছিল না তাই জন্য আমি এমওপি দিয়েছি, তো এমওপিটা খুব একটা ভালো না, এমওপিতে নুনের পরিমাণ বেশি থাকে। তো যদি গাছে বেশি পরিমাণ এমওপি পড়ে যায় তাহলে অনেক সময় গাছের যে রুট আছে রুটটা জ্বলে যেতে পারে, পাতাতে তার মানে ইফেক্টটা দেখা দেয়, তাই সবসময় এসওপি দেওয়ার চেষ্টা করবে। তো যেহেতু আমার কাছে ছিল না সেই সময়, সেই জন্য আমি এমওপি দিয়েই এই পুরো মিক্স খাবারটাকে তৈরি করি। আর এই সমস্ত যে পরিমাণটা আমি তোমাদের কাছে বলবো, এগুলো সব আমি একটা গাছের জন্য বলবো। যেমন আমি ভার্মি কম্পোস্টটা আমি 1 মুঠো নিয়েছিলাম, আর এমওপি, শিংকুচি, খুরকুচি, বোন মিল, ফসফেট, নিমখোল, ডিএপি, সর্ষে খোল, এগুলো সব 1/2 টিস্পুন করে নিয়েছিলাম। 1/2 টিস্পুন করে নিয়ে ভালো করে মিশিয়ে সেখান থেকে 1 মুঠো মতো খাবার সেটা আমি এই গাছটাকে দিই। এই খাবারটা আমি মাসে একবার দিয়েছিলাম, নেক্সট তার পরের মাসে আর একবার দিয়েছিলাম, মানে ফেব্রুয়ারিতে একবার দিয়েছিলাম, মার্চে একবার দিয়েছিলাম। আর এছাড়া যেটা দিই সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। লিকুইড ফার্টিলাইজার বলতে যেটাকে আমরা খোল পচা জল বলি, সেটা আমি উইকলি দিয়ে গেছি। এছাড়া সুপার সোনাটা বলে এক ধরনের ওষুধ, মেডিসিন, মানে ফার্টিলাইজার পাওয়া যায়, সেই সুপার সোনাটাটা স্প্রে করেছিলাম, খালি মাত্র 2 বার আমি স্প্রে করেছি এই গাছে। এছাড়া আর কোনো রকম কিছু এই গাছকে আমি দিইনি। যদি তোমাদের কাছে সুপার সোনাটা না থাকে, তোমরা তো কোনো প্রয়োজন নেই দেওয়ার, কোনো প্রয়োজন নেই, খালি মিক্স খাবারটা দিয়ে দেবে, আর খুব বেশি দিতে হবে না, 1 থেকে 2 বার খালি দেবে তাহলেই হবে, আর একটুখানি খোল জল দেবে, এতেই গাছে সুন্দরভাবে ফুল দেবে। আর এছাড়া এই গাছে খুব একটা পোকামাকড়ের অ্যাটাক হয় না, মাঝে মাঝে মিলিবাগের অ্যাটাক হয়। তো এমনি নর্মালি তোমরা যদি নিম অয়েল স্প্রে করবে, আর না হলে রোগোর প্লাস স্প্রে করবে, আর যদি দেখো মিলিবাগের অ্যাটাক হয়েছে তাহলে এক তারা স্প্রে করবে। তো এছাড়া আর কোনো কিছু করার দরকার নেই, তো এটাতেই গাছটা খুব সুন্দরভাবে হবে। আর গাছটা যখন ফ্রেন্ডস রিপোর্ট করার পর গাছটা নতুন যে ডালপালা তৈরি হবে, প্রথম কথা রিপোর্ট করার পর তাকে একটু হালকা করে প্রুনিং করে দেবে, যখন ছোট ছোট করে, যেহেতু 1 বছরের পুরনো গাছ, বেশি বড় সাইজের হয়নি গাছটা, তাই একটু ছোট ছোট করে সফট প্রুনিং করে দেবে, তাতে করে কি নতুন ব্রাঞ্চ তৈরি হবে। যখন আস্তে আস্তে গাছের ডালপালা মিলবে, পাতা হবে, পাতার ওপরগুলোকে পিঞ্চিং করে দেবে, পিঞ্চিং করলে গাছটা আরও বেশি বুশি তৈরি হয়ে যায়। তো আজকে আমি সেইভাবে গাছটাকে করেছি। তো আগের যদি তোমরা ভিডিওটা দেখো, সেইখানে গাছের যে অবস্থাটা ছিল আর এখন যে 1 বছর পরে গাছের কী অবস্থা এসেছে তোমরা তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ। আর এই সময় কুঁড়ি এসে গেছে, ফুল ফোটার অপেক্ষায় আছে। তো এছাড়া আর কিছু করার দরকার নেই, এইভাবেই গাছটাকে, তবে এই গাছের যে প্রোপোগেশান ব্রাঞ্চ কাটিং থেকে আমি এখনও পড়ে দেখিনি, তাই তোমাদেরকে বলবো না। তবে এই গাছে কিন্তু সিড তৈরি হয়, তোমরা সিড যদি কালেক্ট করে রেখে দিতে পারো তাহলে সেখান থেকেও তোমরা গাছ তৈরি করতে পারবে। তো এই যে আমার ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আজকে মে মাস পর্যন্ত, কুঁড়ি আসা পর্যন্ত আমি এই এই পরিচর্যাগুলো করেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন এন্ড অল অপশনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
আর একটু একটা লাইক দিও যদি ভালো লেগে থাকে। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।